বিবর্তনবিদ চার্লস ডারউইনের সঙ্গে জড়িয়ে আছে যে বিখ্যাত জাহাজ তার নাম এইচ এম এস বিগল এই জাহাজে চেপে ক্যাপ্টেন রবার্ট ফিট জয়ের সঙ্গে মাত্র ২২ বছর বয়সে ডারউইন সাত সমুদ্র ও বার দ্বীপ পরিক্রমার পথে বেরিয়ে পড়লেন তারিখটি ছিল সাতাশে ডিসেম্বর আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে ডারউইনকে তার পিতা ডাক্তার রবার্ট ডারউইন চিকিৎসক করে তুলতে পারেননি তার বদলে ছেলে প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেন বাবা চাইলেন ছেলে পাদ্রি হওয়ার শিক্ষা নিয়ে চার্চের কাজে যোগ দিক ডারউইন সে পথেও হাঁটলেন না তবে এই গল্প তাকে নিয়ে নয় এই গল্প তার জাহাজের অধিকর্তা এবং ক্যাপ্টেন ফিরজয় সাহেবকে নিয়ে ফিরজয় ছিলেন এক অসাধারণ মানুষ ইংল্যান্ডের এক অভিজাত পরিবারে তার জন্ম হয় আঠেরোশো সালে সে যুগে নৌবাহিনীর কঠোর নিয়ম শৃঙ্খলার ফলে জাহাজি ক্যাপ্টেনদের জীবন ছিল অত্যন্ত নিঃসঙ্গ ফিরজয় শুধু দক্ষ ক্যাপ্টেনই ছিলেন না তিনি আধুনিক আবহাওয়ার পূর্বাভাসে স্রষ্টাও ছিলেন সমুদ্রে ঝড়ের কবলে পড়ে কত নাবিকের কত মানুষের প্রাণ যায় তিনি মানুষের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বহু চেষ্টা করে গিয়েছেন তিনি ছিলেন একজন দক্ষ অনুসন্ধানী ও জরিপকার দক্ষিণ আমেরিকা পূর্ব ও পশ্চিম উপকূলে তখনকার দিনে পালের জাহাজের ঝড় ঝাপটার মধ্যে তিনি যে দুঃসাহসিক জরিপের কাজ করে গেছেন তা অতুলনীয় বিগল জাহাজটি ছিল তিন মাস্তুলের একটা পালতোলা জাহাজ জাহাজটি দোতলা জলরেখার নিচের তলার মালপত্র রাখার জায়গা সারি সারি জলাধার কয়লার গুদাম খাবার রাখার বাক্স রান্নার জায়গা দোতলায় ক্যাপ্টেনের কেবিন নাবিকদের মেষ বন্দুকের ঘর রোগীর ঘর ইত্যাদি বাইরের দিকে মস্ত বড় একটা ঘুরন চাকা বা স্টিয়ারিং আছে যেটি ঘুরিয়ে জাহাজের দিক পরিবর্তন করা যায় চাকাটি বেরের ওপর খোদাই করা একটি লাইন ইংল্যান্ড এক্সপেক্ট এভরিওয়ান টু ডু হিজ ডিউটি এই বাণী ইংল্যান্ডে নৌসেনাপতি নেলসন উচ্চারণ করেছিলেন ডারউইনের জন্মের কয়েক বছর আগে ক্যাপ্টেন ফিট জয় একজন ভদ্র শিক্ষিত সঙ্গী খুঁজছিলেন যার সঙ্গে সমুদ্র যাত্রায় নানা বিষয়ে আলোচনা করে সময় কাটানো যাবে তা নিঃসঙ্গতা দূর হবে ক্যাপ্টেন ছিলেন গভীরভাবে ঈশ্বর বিশ্বাসী বাইবেলের সৃষ্টিতত্ত্বে বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন পৃথিবীর বিরাট জীবজগতের সদস্যদের ঈশ্বর মাত্র কয়েকদিনের মধ্যে একবারে তৈরি করেছিলেন এবং তারপর থেকে তারা একই রকম রয়ে গেছে সে সময় চার্লস লায়েল নামক একজন ভূতাত্ত্বিক একটা বই ছাপিয়ে বাইবেলের মহাপ্লাবন জীবকুলের সৃষ্টি পৃথিবীর আয়ু ইত্যাদি বিষয়ে বাইবেল বিরোধী বক্তব্য রেখে সে সময় বিস্তর আলোড়ন তুললেন ফিরজয় দূর দূরান্তের মহাদেশ দ্বীপগুলিতে ঘুরে বেরিয়ে মানুষের মতামত সংগ্রহ করে এর বিরুদ্ধে বক্তব্য রেখে সমুচিত জবাব দেবেন বলে ঠিক করলেন তাই তিনি এমন একজন সঙ্গী খুঁজছিলেন যিনি বিভিন্ন দেশে ঘুরে বাইবেলের মত প্রতিষ্ঠা করে বই লিখবেন স্টিভেন হেসলো নামক একজন উদ্ভিদবিজ্ঞানী ও ধর্মযাজক চার্লস ডারউইনকে নিয়ে এলেন ক্যাপ্টেনের কাছে ডারউইনকে ক্যাপ্টেনের সঙ্গী হিসাবে নির্বাচন করলেন কিন্তু প্রকৃতির কি পরিহাস ডারউইনের সমীক্ষা বাইবেলের ধারণাকে সম্পূর্ণ ধরাশয়ী করে দেবে সে কথাকে কে জানত বিগল জাহাজে চেপে অজানা পথে পাড়ি দিলেন ডারউইন কিন্তু কিছুদিনের মধ্যে ক্যাপ্টেনের সঙ্গে তার মতবিরোধ ঘটতে লাগলো ধর্ম ও জাতি বৈষম্য নিয়ে দক্ষিণ আমেরিকার সমুদ্র পথের একটি ভালো মানচিত্র তৈরি করা এবং ওখানকার প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যের খবর নেওয়া সেই যাত্রার উদ্দেশ্য ছিল দক্ষিণ আমেরিকা গালাপোগাস দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া তাহিতি আফ্রিকা ঘুরে ফের দক্ষিণ আমেরিকা ছুঁয়ে পাঁচ বছর পর তারা ইংল্যান্ডে ফিরে এলেন আঠেরোশো ছত্রিশে পাঁচ বছরের এই দীর্ঘ ভ্রমণ এবং তার সঙ্গে প্রকৃতি পর্যবেক্ষণে মনোরম বিবরণ ডারউইন লিখেছিলেন তার জার্নাল অফ রিসার্চে ফিরজয় তার যাত্রাপথে বিবরণ লিখে গেছেন যা তার সরকারি কাজের প্রয়োজনে লাগবে ফিরজয় একসময় ব্রিটিশ সংসদের সদস্য ছিলেন আঠেরোশো তেতাল্লিশে নিউজিল্যান্ডের রাজ্যপাল হন কিন্তু সেখানকার অধিবাসী মাউরিদের ন্যায্য অধিকার রক্ষা করতে গিয়ে শাসনকর্তাদের কুনজরে নজরে পড়েন তিনি দেশে ফিরে যেতে বাধ্য হন তখন রাজ্যপালদের নাইট উপাধি দেওয়া হতো তার ভাগ্যে তাও জুটল না তবুও তিনি নিরাশ না হয়ে আবহবিদ্যার কাজে আগ্রহী হয়ে উঠলেন সমুদ্রে ঝড় বাদলে কত নাবিকের কত মানুষের মৃত্যু এই ব্যাপারে তিনি সর্বদা চিন্তাভাবনা করতেন তাই ঝড়ের পূর্বাভাস জানিয়ে দিয়ে মানুষের জীবন রক্ষার জন্য আবহাওয়া পূর্বাভাসের মূল নীতিগুলি প্রতিষ্ঠা করলেন তিনি ইংল্যান্ডের আবহাওয়া অফিসের প্রতিষ্ঠাতা এবং সর্বপ্রথম তিনি টাইমস কাগজের দৈনিক আবহাওয়ার খবর ছাপতে শুরু করলেন ওয়েদার ফোরকাস্ট শব্দবন্ধটি তারই সৃষ্টি ফিটজয় যদি ডারউইনকে সঙ্গী হিসাবে সমুদ্রযাত্রায় না নিতেন তাহলে হয়তো ডারউইনকে একজন ধর্মযোজক হয়ে দিন কাটাতে হতো তাই ডারউইনের আবিষ্কারের পিছনে তার অবদান মনে রাখতেই হবে ফিটজয় অত্যন্ত স্পর্শকাতর ছিলেন সমালোচনা সহ্য করতে পারতেন না ডারউইন তার সম্বন্ধে লিখেছেন আমি যতদূর বুঝেছি তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব আর কোনো ব্যক্তির সম্বন্ধে আমার মনে হয়নি যে তিনি নেপোলিয়ান বা নেলসন হতে পারতেন ক্যাপ্টেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল অত্যাধিক চিন্তার ফলে তার কঠোর নিরবতা তার মতো গুণী সাহসী জোরালো চরিত্রের সংস্পর্শে আমি আর কখনও আসিনি পাঁচ বছর ধরে ডারউইন ক্ষেত্র পর্যবেক্ষণ কিংবদন্তি প্রাণীদের দেহ ব্যবচ্ছেদের বিবরণ লিপিবদ্ধ করেছেন বিভিন্ন ধরনের পাথর পোকামাকড় জীবাশ্ম বোতলবন্দি অ্যালকোহলে নিমজ্জিত ছোট ছোট প্রাণীদের দেহ পাখির বাসা ইত্যাদি ডাকযোগে লন্ডন ও কেমব্রিজের বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দিতেন গবেষণার জন্য এ ব্যাপারে ক্যাপ্টেনের কাছ থেকে অনুমতি আদায় করে ছেড়েছেন এইসব পরবর্তীকালে তার বিবর্তন বা তত্ত্ব নিয়ে গবেষণা ও বই লেখার কাজে প্রভূত সাহায্য করেছিল ধর্মপ্রাণ জয় ডারউইনের বিবর্তন বা তত্ত্ব মেনে নিতে পারেননি ডারউইনের বার্তায় দুনিয়ায় বদলে দেওয়া সত্য ছিল সেই প্রথম স্পষ্ট বলা হলো পৃথিবীর সমস্ত জীব একে অপরের আত্মীয় মানুষ ঈশ্বরের কোনো স্বতন্ত্র বিশেষ সৃষ্টি নয় ফিরজয় ডারউইনের লেখা অরিজিন অব স্পিসিস বইটির কঠোর সমালোচনা করেছিলেন ডারউইন তাকে যেন এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলেন বাইবেলের সৃষ্টি তত্ত্ব না বিবর্তনবাদ কোনটি গ্রহণযোগ্য আর কোনটি নয় শেষ বয়সে ক্যাপ্টেন নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন অবসাদ ও বিষণ্নতায় ভুগে আত্মঘাতী হন আর ডারউইন তার ক্রমবিকাশ তত্ত্ব প্রতিষ্ঠার পর তিনি ক্রমশ নাস্তিকতার দিকে ঝুঁকে পড়লেন অনাদিকাল জীবনের যে প্রবাহ চলতে দেখেছিলেন তার আবিষ্কার করে নিজেকে এই প্রবাহের এক ধারা রূপে কল্পনা করেছিলেন এই প্রত্যয়বোধ থেকে মৃত্যুসজ্জায় বলেছিলেন আমি মরতে একদম ভয় পাই না তিনি অনুভব করতেন এই প্রকৃতির জীবনধারার সঙ্গে তিনি মিশে থাকবেন অনাদি অনন্তকাল হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না